সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাংকে শিয়ে নিবেদিত কৃষি ও অর্থনীতি বিষয়ক আরটিভির সাপ্তাহিক আয়োজন কৃষি ও অর্থনীতি অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। দর্শক, দেশের মোট কৃষিজ জিডিপির 26.50% আসছে মৎস্য খাত থেকে। অভ্যন্তরীণ মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয়। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে পঞ্চম, তেলাপিয়ায় চতুর্থ, ইলিশ উৎপাদনে বাংলাদেশ রয়েছে প্রথম অবস্থানে। বিপুল এই সাফল্যের বিপরীতে দেশের মৎস্য খাতে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জও। হাওর বিল শুকিয়ে যাচ্ছে, দূষণের শিকার হয়ে মাছের উৎসগুলো ঝুঁকিতে পড়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছ উৎপাদন কমে যাওয়ার শঙ্কা করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। গেল 28 অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর জেলেদের জালে ব্যাপক ইলিশ ধরা পড়ছে। এতে ডিমওয়ালা মা ইলিশও ব্যাপক হারে ধরা পড়ার ঘটনা ঘটছে, ফলে নিষেধাজ্ঞার সময় সীমা নিয়ে উঠছে প্রশ্ন। তাছাড়া মাছের জাত উন্নয়ন, বিলুপ্ত প্রায় মাছের জাত পুনরুদ্ধার, সমুদ্রে মাছ উৎপাদন ও রপ্তানির সম্ভাবনা নিয়েও আজ আমরা আলোচনা করব ব্যাংক এশিয়া নিবেদিত কৃষি ও অর্থনীতি অনুষ্ঠানে। আর এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত রয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামুন নাসের। এছাড়াও ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মৎস্য খামারি একেএম আবু নোমান রুবেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। দর্শক, মতামত জানাতে অথবা প্রশ্ন করতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও একযোগে সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই আমরা মৎস্য খামারি জনাব আবু নোমান রুবেল, আপনার কাছে জানতে চাইব যে মাছের উৎপাদন কেমন হচ্ছে আপনাদের? মাছের উৎপাদন আমাদের আমাদের দিন দিন আমরা যে আগে যে হারে উৎপাদন করতাম প্রতি ডেসিমেলে বা একরে, তার চাইতে দিন দিন প্রযুক্তিগত নানান দিক আমাদের অভিজ্ঞতা থেকে বাড়তেছে, এখন প্রতিনিয়ত বাড়তেছে। মাছের উৎপাদন বাড়তেছে, চাহিদাও বাড়তেছে, মাছের উৎপাদনও বাড়তেছে, কিন্তু সেই সাথে কিছু কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলো আমি আপনাদেরকে এতটুকু বলবো। কিন্তু উৎপাদন বাড়তেছে, মানে শতাংশ প্রতি বা একর প্রতি উৎপাদন আমাদের বাড়তেছে। জি, মাছ চাষ করতে গিয়ে কি ধরনের সমস্যার মুখোমুখি আপনাদের হতে হচ্ছে? দেখেন, এই খাতটা তো ধরেন আমরা প্রথম দিকে যে মাছ চাষ করতাম, মাছ চাষ করার সময় আমরা যে কাঁচামাল গুলো মাছের খাবার হিসেবে ব্যবহার করতাম, তখন আমরা সবকিছুর চাহিদা কম থাকাতে, মাছ উৎপাদনের জন্য খামারি কম, খাদ্যের চাহিদা কম, তখন এই সবকিছু আমরা ফ্রেশটা পাইতাম এবং সেটা যে কাঁচামাল গুলো পাইতাম সেগুলো ছিল আপনার কোনো ভেজাল ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশে মোট যে পরিমাণ মাছের খাবার দরকার, যে পরিমাণ মাছ আমাদের চাষ হচ্ছে, সেই তুলনায় আমাদের পর্যাপ্ত কাঁচামালের অভাব, যার দরুন আমরা দেখা যাচ্ছে যে আমরা কাঁচামালটাকে মানে একজন চাষি বা খামারি পর্যায়ে একজন মানুষ যখন একটা কাঁচামাল কিনতে যায়, তার তো ল্যাব নাই, তার তো সে তো সেটা সম্পর্কে মালটাকে শুধুমাত্র হাতে নিয়ে গন্ধ শুকে কিংবা চোখে কালার দেখে সেভাবে তাকে কিনতে হচ্ছে। সেই ক্ষেত্রে এই কোয়ালিটি কন্ট্রোল বা নিজে থেকে যাচাই করার কোনো উপায় না থাকার জন্য আমাদের খাদ্যের গুণগত মান আমরা কোনোভাবেই এখানে আমরা মানে এনশিওর করতে পারতেছি না। মানে এনশিওর বলতে আমরা যে কোম্পানির কাছ থেকে কিনতেছি, সেই কোম্পানি ধরেন আপনার একটা খাবারের গায়ে লিখে দিল যে 25% প্রোটিন, কিন্তু সেটা সারা বছর একই মানের কন্টিনিউ করতেছে কিনা আমরা কিন্তু সেটা মানে আমরা একটা খামারি হয়ে অসংখ্য ধন্যবাদ, আপনার কাছে আমরা পরবর্তীতে আবার আসব। আমি ডক্টর ইয়াহিয়া মাহমুদ আপনার কাছে জানতে চাইব যে একজন মৎস্য চাষির অভিজ্ঞতা আমরা শুনলাম, তো শুরুতেই এ ব্যাপারে যে ব্যাপারগুলো বলল সেই ব্যাপারগুলো সম্পর্কে আপনার মন্তব্য শুনতে চাইব। ধন্যবাদ। আমাদের রুবেল সাহেব অতি পরিচিত মুখ আমাদের সবার কাছেই, উনি মৎস্য চাষের সাথে অনেকদিন যাবৎ জড়িত আছেন। উনি যে দু একটি বিষয় বললেন খাবারের মান নিয়ে, আমার মনে হয় উনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে খাবারের প্যাকেট হেগায় যে গুণগত মানগুলি লেখা থাকে এগুলি সঠিক আছে কি না সেগুলি পরীক্ষা নিরীক্ষা করার মতো তাদের কাছে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। আমি অনুরোধ করব এই জাতীয় বিষয় নিয়ে যদি কোনো সন্দেহ থাকে আপনার, আপনি আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ময়মনসিংহে যে অফিসটি আছে সেখানে আপনি স্যাম্পল নিয়ে আসবেন, আমরা এটি করে থাকি স্বল্প মূল্যে। এটি আমরা প্রায়শই করে থাকি, বাজার থেকে স্যাম্পল সংগ্রহ করে আমরা নিয়মিতভাবে এগুলি পর্যবেক্ষণ করি, পরীক্ষা করি। আমার মনে হয় আপনি যদি মনে করেন যে কোনো স্যাম্পল নিয়ে আপনার সন্দেহ হচ্ছে, আপনি অবশ্যই আসবেন আমাদের কাছে।
আর যেটি কাঁচামাল নিয়ে আলোচনা করলেন, এটি আপনি হয়তো জানেন যে বর্তমান সরকার গত বাজেটেও আমাদের বিদেশ থেকে এই খাদ্যের কাঁচামাল আমদানির ক্ষেত্রে যে শুল্ক আরোপ করা হয় তা অনেকাংশে প্রত্যাহার করেছেন এবং চাষিদের বিষয়টি মাথায় রেখে খাদ্য মূল্যের খাদ্যের মান এবং খাদ্যের মূল্য মানে আওতার মধ্যে রাখার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। আমার মনে হয় আরেকটি বিষয় আপনি করতে পারেন যে আপনি যদি নিজে খাবারটা তৈরি করেন বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে, তাহলে আপনি অপেক্ষাকৃত কম মূল্যে আপনি সেই খাবারটা আপনি তৈরি করতে পারবেন, এতে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন। জি, আরও একটি বিষয় জানতে চাইবো যে গত 28 অক্টোবর ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে, তো এবার ইলিশ উৎপাদনে আমাদের প্রত্যাশা কী এবং প্রত্যাশা কতখানি পূরণ হবে বলে আপনি মনে করছেন? আমি আমাদের যে চাঁদপুরে একটি কেন্দ্র আছে ইলিশ নিয়ে, যারা গবেষণা করে তারা এই নিষিদ্ধকালীন সময়ে তারা আমাদের নদ নদীতে ছিল, উপকূল অঞ্চলে ছিল, আমাদের কাছে যে তথ্যপাত্র আমরা পেয়েছি ইতিমধ্যে 28 অক্টোবরের পরে, আমাদের এবার 84% ইলিশ ডিম দিতে সক্ষম হয়েছে এবং এতে আমরা আশা করছি যে 40,276 কোটি জাটকা এবার নতুন করে ইলিশ পরিবারের সঙ্গে যুক্ত হবে। আরেকটি ইতিবাচক দিক হচ্ছে যে এবার অপেক্ষাকৃত বড় ইলিশ কিন্তু এবার ডিম দিয়েছে, সেটি পরিসংখ্যান যদি আমি দেই প্রায় 30%-এর মতো। এটা খুবই একটি আশাপ্রদ ফলাফল, এই জন্যই যে এটি একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে। একটি হচ্ছে যে আমার নদীতে বড় ইলিশের পরিমাণ বেশি, সংখ্যা বেশি, তারা অপেক্ষাকৃত বেশি ডিম দিচ্ছে এবার, সুতরাং ভবিষ্যতে এটা ইলিশ উৎপাদনের ক্ষেত্রে একটা ইতিবাচক প্রভাব পড়বে, এটি একটি বিষয়। আর আরেকটি বিষয় আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে ইলিশের সাথে সাথে কিন্তু পাঙ্গাস মাছ, বড় বড় পাঙ্গাস ধরা পড়ছে, অন্যান্য মাছও ধরা পড়ছে। এটি আমাদের ইলিশের যে ব্যবস্থাপনা কৌশল মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করার কারণেই কিন্তু শুধু ইলিশ নয়, ইলিশের সাথে অন্যান্য যেগুলো নদীর মাছের তার উপরে কিন্তু ইতিবাচক প্রভাব পড়ছে। তা আমরা ইলিশের কথা যদি বলি এককভাবে, তাহলে বলবো যে এবারের যে টাইমিংটা ছিল, এটা আমরা যখন টাইমিংটা করি সেখানে আমাদের গবেষক, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, সম্প্রসারণ কর্মী, চাষি, জেলে সম্প্রদায়ের প্রতিনিধি সবাই কিন্তু উপস্থিত থেকে কিন্তু আমরা টাইমটা নির্ধারণ করি। আমার মনে হয় গতবারের সাথে যদি আমি তুলনা করি তাহলে এবারে কিন্তু ডিম ছাড়ার সংখ্যা কিন্তু বেশি, আমার মনে হয় টাইমটা সঠিক আছে। এবং আমরা যে 22 দিন যে আমাদের যে অভিযানগুলি পরিচালনা করা হয়েছে দেশব্যাপী যে আমাদের ইলিশ পাবন এলাকায়, সেটি আমার মনে হয় একটা সুফল কিন্তু আমরা এখন আগামী অর্থবছরে হয়তো পাবো ইলিশ উৎপাদনের ক্ষেত্রে। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ময়মনস, আপনার কাছে আসতে চাইবো যে সময়সীমা নিয়ে কথা হচ্ছিল, তো জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে কিন্তু মা ইলিশও ব্যাপক ধরা পড়ছে, তাহলে কি নিষেধাজ্ঞার যেই সময়সীমাটি ছিল সেটিতে কোনো ত্রুটি হয়েছে কিনা সেটা জানতে চাইবো। ধন্যবাদ। দেখুন, ইলিশটা যে ধরা পড়ে বেসিক্যালি কিন্তু ইলিশ কিন্তু যখন সমুদ্রে থাকে তার যখন তার পেটে যখন ডিম আসে তখনই সে কিন্তু মাইগ্রেশন করে, অর্থাৎ এটাই স্বাভাবিক যে মাছটা আমরা যদি ধরা পড়ে সেটা তার পেটে ডিম থাকবে যদি এটা মেয়ে মা ইলিশ মাছ হয়। তো সারা বছর যে ইলিশগুলো আসলে ধরা পড়ে তার মধ্যে কিন্তু কিছু মা ইলিশ থাকবে, বাবা ইলিশ বা ছেলে ইলিশ থাকবে। তো যখন শর্ট আউট হচ্ছে, এখন যখনই আমি মাছগুলো ধরছি যখন নদী থেকে, অবভিয়াসলি এখানে কিন্তু ডিমওয়ালা মাছ হবে। এখন এই জন্য এই না যে আমাদের ওই সময়টা যদি আমরা বাড়াই ভালো কথা, কিন্তু এটা আমাদের যে প্রান্তিক যে জেলেরা ওদের কষ্ট হবে, এই জন্যে আমাদের গবেষকরা, আমাদের সরকার, ওনারা কিন্তু একটা অল্প সময়ের মধ্যে দিয়েছে যে এই সময়ের মধ্যে আমাদের খুব সুন্দর একটা সুখবর পেলাম যে 80%-এর মতো যে ব্রিডিং করছে বড়ো মাছগুলা, মানে ওরা কিন্তু 3 লক্ষ দিয়ে শুরু করে, 15-30 লক্ষ পর্যন্ত ডিম পারে। এখানে যদি আমার 20 লক্ষ করে যদি ডিম আসে আমার কিন্তু সামনের বছর আমরা আশা করি আরও বেশি মাছ আসবে, আমরা ওটাই চাই। তারপরে মানুষ তো খাক, মানুষ ইলিশ মাছটা খাক, কিন্তু এই টাইমের কিন্তু ভুল নাই, এখনও এক্সপ্যান্ড করা যায়, কিন্তু তাহলে থেকে আমাদের ওই মানে আমাদের দুর্দশাটা পারবে, আমাদের যারা প্রান্তিক যারা মাছ ধরেন বা আমাদের যে মানে আমাদের যে ভ্যালু চেন যারা আছে বিভিন্ন জায়গায়, তারা 22 দিনই তো তারা সুন্দর করে স্যাক্রিফাইস করছেন, আরও বেশি স্যাক্রিফাইস করলে হয়তো আমরা মনে ওদের জন্য কষ্টটা বেশি হয়ে যাবে। আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন ফোন কলে, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। মোহাম্মদ শাহজাহান মোল্লা বরিশাল থেকে বলছিলাম। আমি বলতে চাইছি যে এই যে অবরোধ গেল মাছ ধরার জন্য, ডিম দেওয়ার জন্য, এই ডিমটা মাছের নদীতে এসে দিয়ে গেল, তারপর বাচ্চা ফুটলো, এই বাচ্চা ফোটার পরে তো অনেক জেলের এই মাছগুলি একেবারে অধরে ধরে নিয়ে এসে গ্রাম গায়ে বাজারে থেকে গ্রামে গ্রামে বিক্রি করে, এখন এই গ্রামে গ্রামে যে বিক্রি করে এই মাছটা যাতে না ধরতে পারে সেই ব্যবস্থা আপনাদের কি ব্যবস্থা, এটা করলে ভালো হয় আর কি।
জি ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। আমি অধ্যাপক ডক্টর নিয়ামনা স্যার আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ব্যাংক এশিয়া নিবেদিত সাপ্তাহিক আয়োজন কৃষি অর্থনীতি অনুষ্ঠানে সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। আর আজ আমরা আলোচনা করছি মৎস্য খাত নিয়ে। ফিরছি আলোচনায়। বিরতির আগে যে প্রশ্নটি ছিল আমি দর্শকের প্রশ্নটি জানার জন্য অধ্যাপক ইয়াহিয়া মাহমুদ আপনার কাছে জানতে চাইব যে জাটকা নিধন রোধে আসলে আমরা কী ধরনের উদ্যোগ নিতে পারি। সেই সঙ্গে আরও একটি বিষয় নিয়ে আপনি আলোচনা করছিলেন যে মা ইলিশ প্রচুর ধরা পড়ছে, তো এটি আসলে সময়সীমা নির্ধারণে কোনো ত্রুটি ছিল কিনা, দুটি প্রশ্নই। থ্যাংক ইউ। আমার মনে হয় একটি বিষয় একটু পরিষ্কার করতে চাই আপনার মাধ্যমে। আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু সারা বছরই কম বেশি ডিম দেয়, এবং সেই আমাদের সেই গবেষণার তথ্যের ভিত্তিতে আমরা দুইটি বিষয় এখানে পেয়েছি। একটি হচ্ছে এক বছরে ইলিশ মাছ জানুয়ারি ফেব্রুয়ারিতে এবং সেপ্টেম্বর অক্টোবরে সবচেয়ে বেশি ডিম দেয়। এই দুইটি পিক সিজনের মধ্য থেকে আমরা আবার সেপ্টেম্বর অক্টোবরকে প্রধান প্রজনন মৌসুম হিসেবে চিহ্নিত করেছি। আমরা সেটার উপর ভিত্তি করে কিন্তু প্রথম 10 দিন মাইলিশ ধরা বন্ধ ছিল, পরে 11 দিন করা হয়েছে, পরে 15 দিন করা হয়েছে, পরে 22 দিন করা হয়েছে। এখন আমরা এই 22 দিন কিন্তু আমরা আমাদের সংরক্ষণ অভিযান পরিচালনা করি দেশব্যাপী, এবং তার সুফল কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। কারণ আপনি হয়তো জানেন যে 2008-09 সালে দেশে ইলিশের উৎপাদন ছিল 2,98,000 মেট্রিক টন। এই ম্যানেজমেন্ট কৌশলটা মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের কারণেই এখন ইলিশের উৎপাদন কিন্তু 5,65,000 মেট্রিক টন। অর্থাৎ এই গত 12 বছরে দেশে ইলিশের উৎপাদন বেড়েছে 82% বেশি। সুতরাং এটি একটি বিশাল সফলতার দিক। কিন্তু এখন আমরা অনেকেই বলে যে এখনও মা ইলিশের ডিম পাওয়া যাচ্ছে, এটা তো কিছু পাওয়া যাবে। কিন্তু বললামই যে ইলিশ মাছ সারা বছরে ডিম দেয়। এখন আমাদের সম্মানিত প্রফেসর সাহেব যেটা বললেন, আমি কি সারা বছর এটা ব্যান পিরিয়ড রাখবো? আমি যদি লম্বা সময় ব্যান পিরিয়ড দেই, আমরা তো যারা এই মৎস্যজীবী যারা ভাইয়েরা আছেন তাদের বিষয়টি কিন্তু বিবেচনায় রাখতে হবে। এবং আপনি জানেন এই যে ব্যান পিরিয়ডে কিন্তু সরকার বিজিএফ সহায়তা দেয় জেলেদেরকে। এবার 35টি জেলার 157টি উপজেলায় পরিবার প্রতি 25 কেজি করে চাল দেওয়া হয়েছে। এটি বাংলাদেশই একমাত্র দেশ এই সহায়তাটা কিন্তু বিশ্বের কোথাও করা হয় না। কিন্তু তারা যাতে ইলিশ ধরা থেকে বিরত থাকে এবং ইলিশ যেন বড় হওয়ার সুযোগ পায় জাটকাগুলি, এবং জাটকার ইলিশ উৎপাদন যাতে বাড়ে সেই লক্ষ্যে কিন্তু সরকার এই সহায়তাগুলি দিয়ে থাকে। দর্শকের যে প্রশ্নটি জাটকা নিধন, দর্শক যে প্রশ্নটি করেছেন, এখন ইলিশের ডিম ছেড়ে দেওয়ার সময় শেষ এবং এখন জাটকা তৈরি হবে। আপনি জানেন যে এখন কিন্তু আমাদের জাটকা ধরা নিষিদ্ধকালীন সময় শুরু হয়েছে নভেম্বর থেকে জুন পর্যন্ত। এখন মাঠ পর্যায়ে মৎস্য অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী সবাই কিন্তু কাজ করবে এখন, এবং একই সাথে যারা মৎস্যজীবী ভাইয়েরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা হচ্ছে, এবং এটিরও কিন্তু একটা সুফল কিন্তু আমরা এখন পাচ্ছি। জাটকা কিন্তু আগের চেয়ে অনেক বেশি পরিমাণে সুরক্ষিত হচ্ছে, যার একটি ইতিবাচক প্রভাব কিন্তু ইলিশ উৎপাদনের উপর পড়ছে। এটা একেবারেই দৃশ্যমান আমাদের কাছে এখন। এটি সরকারের একেবারেই এই বিষয়টি নজরে আছে যে ইলিশ যে ডিম ছাড়লো এই গত কয়েকদিন, এবং সেখান থেকে যে জাটকা তৈরি হলো সেটিকে সুরক্ষা করতে হবে। সেই লক্ষ্যে সরকারের নানামুখী কার্যক্রম কিন্তু মাঠ পর্যায়ে আছে, সেটি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জি, বিরতির আগে অধ্যাপক ডক্টর মাহমুদ নিয়ামনস স্যার আপনার কাছে জানতে চাইছিলাম যে ইলিশ উৎপাদন বাড়াতে আরও কী কী উদ্যোগ নেওয়ার সুযোগ আছে বলে আপনি মনে করেন, আর পাশাপাশি দর্শকের যে প্রশ্নটি যে জাটকা ইলিশ রক্ষায় কী কী ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেন? ধন্যবাদ। বেসিক্যালি যে আমরা যখন এটা একটা প্রথম হচ্ছে কি আমাদের একটা সচেতন হতে হবে, সচেতনতা ইম্পর্টেন্ট এখন আসছে। বাট আমরা যেটা দেখছি যে ওই যে আমাদের যে মাননীয় ডিজি মহোদয় বললেন, আগে কিন্তু মানুষ এত সচেতন ছিল না, এখন কিন্তু জেলেরাও সচেতন হয়েছে। ওনারা কিন্তু মাছ ধরছেন না, একেবারে ধরছেন না তা না, যারা ধরছে তারা হয়তো কোনো কারণে ধরছে, বাট একেবারে 100% কিন্তু আপনার আগের মতো ওরকম মানে মানুষ কিন্তু আর যাচ্ছে না, মানে ব্যান পিরিয়ডে তারা থাকছে। মানে তার সুফল হিসাবে কিন্তু আমরা এখন মাছগুলো পাচ্ছি। যেটা হচ্ছে যে জাতকারও সে একই ঘটনা, যেহেতু সে তার নদীতে আশেপাশে সে মাছ পাচ্ছে, তার জালে ধরছে, সে হয়তো এখনও অবচেতন, মানে সবাই তো এত বোঝে না যে সে ধরে সে হয়তো ওই এলাকাতে কিন্তু বিক্রি করছে, এটা কিন্তু কোনো ঢাকাতে কিন্তু আসবে না, ওইরকম কিন্তু ভ্যালু চেইন পাবে না। এই সচেতনতা আস্তে যখন তার কাছে যাবে, সে যখন সুফল পাবে যে না এই বাচ্চা শিশুটাকে না ধরে আমি যদি বড় ইলিশ পাই আমি তো অনেক টাকা পাবো, তো তখন কিন্তু এই জিনিসটা থেমে যাবে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে আমাদের এই ম্যানেজমেন্টের পাশাপাশি আমরা এখনও
আর অনেকগুলো সুযোগ আছে আমাদের, যেহেতু মৎস্য বিজ্ঞানে এখন একটা আমরা একটা মানে একটা ভালো একটা সময় চলছে যে আমরা অনেক রকমের গবেষণা করছি এই ইলিশের সাথে এবং ইলিশের সাথে অন্যান্য মাছগুলোকেও আমরা কিন্তু ওদের কিন্তু কলি তত্ত্ব বা জেনেটিক্যাল যে অ্যাকুরেসি সেগুলোকে আমরা কিন্তু দেখতে যাচ্ছি যে এবং দেখে তাদেরকে কিন্তু আমরা যদি রক্ষা করতে পারি তাহলে ভবিষ্যতে কিন্তু ভালো মানে ফল পাওয়া যাবে। আর যেটা হচ্ছে যেই সকল নদীর চ্যানেলগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে, যেহেতু আমরা একটা বদ্বীপ অঞ্চলের মানুষ, অনেক অনেক জায়গাতেই ছিল তারা থাকতো, তাদের বাসস্থান ছিল, সেই জায়গাগুলোকে কিন্তু আমাদের সুরক্ষা করতে হবে অথবা চ্যানেলগুলোকে খুলে দিতে হবে, তাহলে কিন্তু সমুদ্রে যাওয়া আসাটা তাদের হবে। ইলিশের এই জাতকা যখন সমুদ্রে তখনই কিন্তু সে ম্যাচিওর হয়, অর্থাৎ তাকে সুযোগ সৃষ্টি করে দিতে হবে সেজন্য ওখানে যায়। এখানে আমি একটু সাপ্লিমেন্ট করি মনে হয় আমাদের সম্মানিত প্রফেসর মহোদয়ের সাথে, ধরেন আমরা তো প্রধানত যে দুইটি কাজ করছি, আমরা মা ইলিশকে সুরক্ষা করছি, আমরা জাটকাকে সুরক্ষা করছি, সেই সাথে আমরা কিন্তু ইলিশের অভয়াশ্রম তৈরি করার জন্য কিন্তু আমাদের ধারাবাহিক কার্যক্রম কিন্তু সরকারের আছে, এবং সেই সাথে আমাদের ইলিশে যে বর্তমান প্রজনন ক্ষেত্র আছে 7,000 বর্গ কিলোমিটার এলাকাব্যাপী আমাদের কোস্ট বেল্টে, তার বাইরে আমাদের গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্প্রতি একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। আপনি জানেন যে বাগেরহাট, ফিরোজপুর এবং বরগুনা জেলার উপর দিয়ে প্রবাহিত বলেশ্বর নদী আছে, সেটারও মোহনা অঞ্চল আছে, সেই মোহনা অঞ্চলকে আমরা সংরক্ষণ করার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছি, সেটাকেও আমরা একটি প্রজনন ক্ষেত্র হিসেবে আমরা চিহ্নিত করেছি, এবং এটি যদি প্রজ্ঞাপন আকারে যখন জারি করা হবে সেটাকেও সঠিকভাবে সংরক্ষণ করা হবে, এবং এতে আমরা ক্যালকুলেশন করেছি এতে প্রায় 50,000 মেট্রিক টন অধিকৃষ উৎপাদিত হবে, সেটা 348 বর্গ কিলোমিটার এলাকাব্যাপী সেই নতুন প্রজনন ক্ষেত্র হবে। আর সেই সাথে আমাদের যে জাল ব্যবহার করি আমরা, জালের যে মেশ সাইজ, সেই মেশ সাইজগুলি কীরকম হবে এবং ছোটো ইলিশ যাতে ধরা না পড়ে সেই ধরনের জালকে কীভাবে আমরা ব্যবহার করতে পারি, এই লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে, এবং আমরা গতবার আমরা 6.5 সেন্টিমিটার মেশ সাইজের জালকে আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি, সরকার সেইটি এখন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে। এটি বিভিন্ন ধরনের নানামুখী কার্যক্রম কিন্তু গ্রহণ করা হচ্ছে। আর আপনার কাছে একজন দর্শক ফোন করেছেন, দর্শক নাম বলে আপনার প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ইয়েস, আমি মোহাম্মদ আবু তাহের, আমি একটা প্রতিষ্ঠানের হেড অফ এইচআর হিসেবে আছি। হ্যাঁ জি, আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি আমাদের দেশে ইউনিভার্সিটি গুলো থেকে কি এগ্রিকালচার ইউনিভার্সিটি প্লাস আদার্স ইউনিভার্সিটিও, এবং সেখানে আপনার কৃষিবিদ এবং মৎস্যবিদ বিশেষজ্ঞ অনেক স্টুডেন্ট বের হচ্ছে, কিন্তু তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না এবং এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাদের কর্মসংস্থান প্রাইভেট অর্গানাইজেশনে খুবই সীমিত। আমার এই ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে, আমাদের স্কুল থেকে শুরু করে কলেজগুলোতে যদি মৎস্য সহ কৃষি সাবজেক্টকে বাধ্যতামূলক করা হয়, এবং প্রতিটা ইউনিয়নে যদি আপনার মৎস্য সহ কৃষিবিদ যদি নিয়োগ দেয়া হয়, তাহলে একদিকে হবে কর্মসংস্থান, আরেকদিকে দেশের অর্থনীতি পুনরুদ্ধার হবে এবং দক্ষ হবে, এবং আমাদের কৃষির অনেক উন্নত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত। জি, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি আমরা, আশা করি প্রশ্নের উত্তর নেওয়া হবে। প্রিয় দর্শক, প্রশ্নটির উত্তর নিব একটি ছোট বিরতির পর, আবার নিচ্ছি ছোট একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ব্যাংকে সে নিবেদিত সাপ্তাহিক আয়োজন কৃষি অর্থনীতি অনুষ্ঠানের সঙ্গে রয়েছে আমি হাবিবা ফরোজ। আজ আমরা আলোচনা করছি মৎস্য খাত নিয়ে। ফিরছি আলোচনায়, আমি আলোচনায় ফিরে জনাব আবু নোমান রুবেল, আপনার কাছে জানতে চাইব যে সরকারের কাছে মৎস্য খামারি হিসেবে আপনাদের প্রত্যাশা কী, সেই সঙ্গে জানতে চাইব যে নতুন যারা খামারি রয়েছেন তাদের মৎস্য চাষে আগ্রহী করার জন্য কোনো প্রশিক্ষণ নেবার দরকার রয়েছে কিনা, মৎস্য চাষের জন্য আপনি কি আপনার শুরুতে কোনো প্রশিক্ষণ পেয়েছিলেন কিনা সার্বিকভাবে যদি বলতেন। আমি অধ্যাপক ডক্টর ইয়াহিয়া মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো যে 2041 সাল নাগাদ দেশে মাছ উৎপাদন 90 লাখ মেট্রিক টন নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তো এখন উৎপাদিত হচ্ছে 46.21 লাখ মেট্রিক টনের মতন, তো এই লক্ষ্য অর্জনে কি কি ধরনের উদ্যোগ আপনারা নিয়েছেন সেটি জানতে চাইব। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর প্রশ্ন এটি।
আসলে আমাদের তো গত কয়েক বছরে যদি আমি উৎপাদনের ধারাটা দেখি, আমাদের খুব একটি আশাবাঞ্জক ধারা কিন্তু আমাদের কাছে পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের এখন মাছের উৎপাদন 46 লক্ষ মেট্রিক টনের একটু উপরে। আমাদের 2041 সালের টার্গেট হচ্ছে প্রায় 90 লক্ষ মেট্রিক টন। সেই টার্গেটে পৌঁছার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছি। আমি মোটা দাগে কয়েকটি বিষয় এখানে বলি। আমরা যেহেতু চাষাবাদের দিকে এখন আমাদের উৎপাদন বেশি, আমরা চাই যে অল্প জায়গায় কম সময়ে বেশি উৎপাদন করতে। সেই ক্ষেত্রে গুণগত মান সম্পন্ন মাছের পোনা উৎপাদন, মাছের জাত উন্নয়ন, এইগুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি। কারণ আমরা আমাদের প্রোডাক্টিভিটিটা বাড়াতে হবে, কারণ আমরা আর ধানি জমি কিন্তু নষ্ট করতে চাই না। অনেক পুকুর আমরা করেছি ধানি জমি নষ্ট করে, আমরা মনে করি এটি কন্টিনিউ করা যাবে না। সুতরাং আমি যদি অল্প জায়গায় বেশি উৎপাদন করতে চাই, তাহলে আমার উন্নত জাতের মাছ তৈরি করতে হবে, পোনা তৈরি করতে হবে, মা মাছ তৈরি করতে হবে এবং সেই সকল মা মাছ আমরা হেচারিতে ব্যবহার করে তার পোনা উৎপাদন করতে হবে। এটি একটি বড় কাজ আমাদের জন্য। আর আরেকটি, আমাদের একটি বিশাল একটি অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় আছে, হাওর বাউর খাল বিল। আমরা বলি যে 39 লক্ষ হেক্টর জলাশয় আছে আমাদের এই অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়। সেখানে কিন্তু চাষাবাদের যে আমাদের যে উৎপাদন, তার তুলনায় কিন্তু তুলনামূলক কম উৎপাদন সেখানে। বিশেষ করে আমি হাওরকে বিলকে বলতে পারি, এটি একসময় দেশীয় মাছের আধার ছিল, সেখানে আবাসস্থল ছিল, প্রজননস্থল ছিল। সেগুলি কিন্তু আমাদের আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে অতি আহরণ করে এগুলি কিছুটা বিনষ্ট হয়ে গেছে। আমরা সেইগুলিকে পুনরুদ্ধার করার চেষ্টা করছি। বর্তমান সরকার এই হাওরের মৎস্য উৎপাদন বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আমাদের হাওর উন্নয়ন অধিদপ্তর বোর্ড করা হয়েছে, হাওর অধিদপ্তর করা হয়েছে, আমরা সেখানে গবেষণা করছি। এবং বিশেষ করে আমাদের দেশীয় মাছ যেগুলি আছে, যেগুলি একসময় হাওরে বিলে পাওয়া যেত, সেইগুলিকে আমরা আবার পুনরুদ্ধার করার চেষ্টা করছি। সেখানে এখন মৎস্য অধিদপ্তরের প্রায় 500 মতো অভয়াশ্রম আছে এইসব জায়গায়। সেখানে মা মাছ রেখে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায় কিনা এই বিষয়টি চিন্তা করছে এবং সেগুলি মাঠ পর্যায়ে ব্যাপকভাবে বাস্তবায়ন করা হচ্ছে। দর্শকের যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আসতে যাই, বা সংক্ষেপে যদি বলেন যে যারা আসলে এখন মৎস্য বিদ্যা নিয়ে পড়ছে, তারা প্রশিক্ষণ শেষে জব পাচ্ছে না, তো এটি যদি না এখন ধরেন আগে একটি বিশ্ববিদ্যালয় থেকে শুধু ফিশারিজ পড়ানো হতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, এখন প্রায় 12টি বিশ্ববিদ্যালয় থেকে আমি যতটুকু জানি ফিশারিজ পড়ানো হয়। যে সকল গ্র্যাজুয়েটরা বের হচ্ছেন তাদের বিষয়ে কিন্তু সরকার সজাগ আছেন। আপনি হয়তো জানেন যে আমাদের উপজেলা লেভেলে আগে শুধু একটি পদ ছিল কর্মকর্তার, এখন কিন্তু একাধিক পদ তৈরি করা হয়েছে, সেখানে তারা কাজ করছে। সেই সাথে আমাদের কৃষি মৎস্য সেক্টরে কিন্তু ইউনিয়ন পর্যায়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের প্রশিক্ষিত জনবল যারা তারাও কিন্তু কাজ করছে। এবং আমি যতটুকু জানি যে আমাদের মৎস্য অধিদপ্তরের একটি বড় অর্গানোগ্রাম এখন আমাদের অনুমোদনের প্রক্রিয়াধীন আছে, সেটি যদি মানে যখন পাস হবে সেখানে অনেক জনবলের একটি নতুন পদ তৈরি হবে। আর আমি আমার এই প্রতিষ্ঠানের কথা বলতে পারি, আমার প্রতিষ্ঠানে গত এই 5 বছরে প্রায় 200-র মতো নতুন পদ তৈরি করা হয়েছে, যেখানে অধিকাংশ বিজ্ঞানীর পদ। সুতরাং এইগুলি আমরা করছি। আমরা যতটুকু আমাদের চাহিদা বাড়ছে মৎস্য উৎপাদনের দিক থেকে, এবং আমরা মনে করি যে প্রশিক্ষিত জনবল না হলে কিন্তু এই টার্গেটে পৌঁছানো কঠিন, সেটাও কিন্তু আমরা কাজ করছি। আমরা অধ্যাপক জনাব আবু নোমান রুবেলকে কানেক্ট করতে পেরেছি, আপনি শুনতে পাচ্ছেন কিনা মৎস্য খামারি আবু নোমান রুবেল? আমাকে শুনতে পাচ্ছেন কিনা জনাব আবু নোমান রুবেল? মাছ চাষ করতে গিয়ে আপনারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, আর সেই সঙ্গে জানতে চাইবো যে নতুন যারা মৎস্য চাষী রয়েছেন তাদের কি কোনো ধরনের প্রশিক্ষণ নেওয়ার দরকার প্রয়োজন রয়েছে কিনা, আপনি কোনো প্রশিক্ষণের আওতায় আপনার খামার শুরু করেছেন কিনা, যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন? আসলে আমাদের এখানে যে মৎস্য গবেষণার যে প্রধান উনি আছেন, ডিজি মহোদয় আছেন, উনি সবকিছু ভালো জানেন। তারপরও আমি আপনাদের যথার্থ কিছু বলতে চাই যে মৎস্য চাষীদের যারা প্র্যাকটিক্যালি আমরা মাঠে কাজ করতেছি তারা যদি কথা না বলি তাহলে আপনারা অনেক কিছুই মাঠের যে ব্যাপারগুলো হয়তো জানবেন না। আমরা এখন যে সমস্যাগুলো মুখোমুখি হইতেছি তা হলো, যখন আমরা মাছ চাষ করি তখন একটা পোনাকে ছোট থেকে বড় করতে আমাদের মিনিমাম 1 বছর সময় লাগে। আমাদের কাছে একটা মানে একটা খামারের কাছে 3 স্তরের মাছ থাকে, যে মাছটা এই মুহূর্তে বাজারজাতকরণ, আরেকটা হলো যে মাঝামাঝি পর্যায়ে, আরেকটা হলো একদম ছোট। তো দেখা যায় কি, যখন একটা মাছের বাজার খারাপ হয় বা আমাদের খরচ বেড়ে যায় বা প্রতিকূল পরিবেশে পড়ি, তখন আমরা করি কি, পোনা ছাড়া থেকে ছোট করে আনতে থাকি আকারটাকে, মানে আমাদের পুঁজি বা আমাদের বিনিয়োগটাকে, বা আমরা সেইটাকে রিস্ক মনে করে কমাইলে সেই ইফেক্টটা যায় 6 মাস পরে পরে। তখন আমাদের যখন মাছের বাজার বেড়ে যায়
তখন রাতারাতি সেটাকে কোনোভাবেই পূরণ করা সম্ভব হয় না। যে ঘটনা করোনার পরবর্তী এই সময়ে এসে দেখা যাচ্ছে যে মাছের বাজার গত এক বছর যাবৎ কিন্তু অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি, আবার যাদের যারা খাবারই তাদের কাছে প্রচুর মাছ নাই যে তারা এটা বিক্রি করে বেশি লাভ করবে। আবার এখন দেখা যাচ্ছে যে আমরা বর্তমান সময়ে আমরা কাঁচা মাল টাকা দিয়েও পাইতেছি না, যেমন আপনার উদাহরণ হিসেবে আমি বলি যে আমরা ধরেন গত 15 দিন আগে যে মানে কুড়া থেকে তেল বের করা হয় তারপর যে এইটুকু থাকে ডিওআরবি বলে সেটা আমরা যেটা কিনছি ধরেন 22 টাকা কেজি, সেটা এখন আমরা 33-34 টাকা কেজি কিনতে হচ্ছে। সেটা হলো যদি 15 দিনের ভিতরে যদি 1 কেজি কাঁচামালের দাম 10 টাকা বাড়ে, সেটা মনে করেন যে তখন দেখা যায় খামারিদের জন্য খুবই সমস্যা। বুঝতে পেরেছি, আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আমরা আলোচনাটি সংক্ষেপে করার চেষ্টা করছি। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামুন নাসের আপনার কাছে জানতে চাইব যে আমাদের ভূমি স্বল্পতা রয়েছে, কৃষি উৎপাদন ঠিক রাখতে হলে কৃষি জমির সুরক্ষাও খুব গুরুত্বপূর্ণ, তো এমন অবস্থায় মাছ উৎপাদন বাড়ানোর উপায় কি, এটি নিয়ে যদি পরামর্শ দিতেন। ধন্যবাদ। না এটা এখানে পরামর্শ না, এখানে বাস্তবতা যেটা আমাদের মাননীয় ডিজি মহোদয় বলছেন, আমি আর একটা দিক বলতে চাই। আমাদের কিন্তু রয়েছে বিশাল সমুদ্র, আমাদের আসলে এখন সমুদ্রকে এক্সপ্লোর করতে হবে, যেটা ব্লু ইকোনমি বলে। সরকার খুবই সচেতন, সুনীল অর্থনীতিতে ওনারা যাচ্ছেন, আমরাও গবেষণার কাজে আমরা অলরেডি একটা প্রাথমিকভাবে সরকারকে একটা আমরা একটা একটা সার্ভে করে দিয়েছি কোন এলাকায়, কারণ আমাদের 710 কিলোমিটার সমুদ্র মানে একটা সৈকত রয়েছে, মানে একদম সে সুন্দরবন থেকে সেন্ট মার্টিন পর্যন্ত। এখানে কিন্তু বিভিন্ন রকম ইকোসিস্টেম আছে, বিভিন্ন রকমের এখানে কিন্তু আমরা সামুদ্রিক মাছ, চিংড়ি অথবা আমরা যে সিউইড বলি এগুলো চাষ করা যেতে পারে বিভিন্ন সিজনে, এটাকে আমাদের এক্সপ্লোর করতে হবে। এবং এই মাছগুলোর কিন্তু বৈশ্বিক চাহিদা অনেক বেশি, আমাদের তো খেতে হবে। দেখুন এই যে আমরা যে পলিসি বলছি যে আমরা এত মেট্রিক টন করব, আমাদের তো আসলে এটা কিন্তু হচ্ছে কি আমাদের পপুলেশনের সাথে আমরা হিসাব করি, 1 কোটি মানুষ বাড়লে আমাদের 2,17,000 যদি 60 গ্রাম করে হয় 2,17,000 মেট্রিক টন মাছ উৎপাদন বাড়াতে হবে। এখন আমাদের তো এখানে আমরা তো এক জায়গায় আটকে যাব, আমাদের তো পপুলেশন বাড়ছে, অতএব আমাদের অবশ্যই সমুদ্র থেকে মাছ। ধন্যবাদ আপনাকে ডক্টর ইয়াহিয়া মাহমুদ, আপনার কাছে একেবারে সংক্ষেপে শুনতে চাইব যে মাছের জাত উন্নয়ন নিয়ে আপনাদের কি উদ্যোগ রয়েছে। না আমি তো একটু আগে বললাম যে আমাদের যেহেতু চাষাবাদ আমাদের ক্রমশ সম্প্রসারিত হচ্ছে, মাছের জাত কিন্তু আমাদের উন্নয়ন করতে হবে। এটি মাথায় রেখে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা বেশ কয়েকটি মাছ নিয়ে আমরা কাজ করছি। আমরা অতি সম্প্রতি যে কাজটি করেছি যে আমাদের BFRI সুবর্ণ রুই নামে একটি জাত উদ্ভাবন করেছি রুই মাছের, যেটি মূল জাতের চেয়ে প্রায় 21% অধিক উৎপাদনশীল। এটি স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে জাতটি উদ্ভাবন করা হয়েছে বিদায়, এটিকে নাম দেওয়া হয়েছে সুবর্ণ রুই। আমার মনে হয় এই জাতীয় কাজ আমরা আরও আমাদের আরও করতে হবে। আমরা তেলাপিয়া জাত উদ্ভাবন করেছি যেটি মূল জাতের চেয়ে 62% অধিক উৎপাদনশীল। আমাদের পাঙ্গাস নিয়ে কাজ করেছি, আমরা সরপুরি নিয়ে কাজ করছি, আমাদের কই মাছ নিয়ে কাজ করছি, এইগুলি আমাদের জাত কিন্তু আমাদের কাছে এখন আছে। এই জাতগুলি কিন্তু আমাদের এই চাষাবাদে ব্যবহার করতে হবে। আর আরেকটি বিষয় যেটি বললাম আমি ওই সময় স্বল্পতার কারণে বলতে পারিনি, আমাদের যে অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয় যেগুলি আছে হাওর বাবর খাল বিল, এগুলিকে বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থার আওতায় কিন্তু আমাদের আনার জন্য আমরা চেষ্টা করছি। তাহলে ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ সময়ে আমরা দর্শক ব্যাংক এশিয়া নিবেদিত প্রতি সোমবারের আয়োজন কৃষি অর্থনীতি আজ এই পর্যন্তই, আগামী সপ্তাহে ঠিক একই সময় ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন।